আমি অত্যন্ত আনন্দিত আপনাদের যে সার্ভিসটা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি এটা আসলে রিমার্কেবল প্রত্যেকটা মানুষ খুবই আন্তরিক এবং খুবই ডেডিকেশনের মাধ্যমে আমার এই কাজটা আপনারা খুবই শর্টেস্ট পসিবল টাইমে এটা কমপ্লিট করে দিয়েছেন আসসালামু আলাইকুম স্যার জি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ আচ্ছা ফাইভ মেটা আপনার গাড়িতে বাংলাদেশে আমরা প্রথম করলাম জি ইয়ারিস ক্রসের জন্য আর আপনার গাড়িটা খুব লাক্সারিয়াস লুক ইন্টেরিয়রটা খুব সুন্দর খুব ভালো লাগছে গাড়িটা তো ম্যাটটা যে করলেন কিরকম কিভাবে আমাদের আপনি এটা বেলেন আর কি ব্যাপারটা আপনি কিছু দিবা কেমন আপনার রিভিউ যদি দিতেন একটু জি থ্যাংক ইউ আমি অত্যন্ত আনন্দিত যে আপনাদের কাছ থেকে এই রেয়ার যেই ফ্লোর ম্যাটটা পেলাম ফাইভ জি ম্যাটটা এটা আসলে আমি মনে মনে এই টাইপেরই একটা ইয়ে খুঁজতেছিলাম যে গাড়িতে যেহেতু একটা লাক্সারি ভেহিকলস গাড়ি এর মধ্যে যদি যে আনকমন জিনিস যদি থাকে তাহলে অবশ্যই একটা প্রাউড ফিল হবে তো থ্যাংক ইউ আমাকে এই জিনিসটা আপনারা প্রোভাইড করার জন্য এবং আমি অত্যন্ত আনন্দিত আপনাদের যে সার্ভিসটা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি এটা আসলে রিমার্কেবল প্রত্যেকটা মানুষ খুবই আন্তরিক এবং খুবই ডেডিকেশনের মাধ্যমে আমার এই কাজটা আপনারা খুবই শর্টেস্ট পসিবল টাইমে এটা কমপ্লিট করে দিয়েছেন আপনি তো চাইলে আপনি যে ট্রেডিশনাল যে ম্যাটগুলো আছে কার্পেটিং করায় তারপরে নর্মাল ম্যাটগুলো যে ট্রান্সপারেন্ট ম্যাট ওগুলোও তো ইউজ করতে পারতেন ওগুলো না করে আপনি এইটা করতেছেন আমি আসলে হচ্ছে আমি যে প্রফেশনে আসি সেই প্রফেশনে আমি সবসময় চিন্তা করি লংজেবিলিটি ডিউরেবিলিটি তো সেটার প্রেক্ষাপটে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পারফেক্ট চয়েস ফর দ্য লং রান কারণ এই একটা জিনিস এই এগুলো জিনিস আপনাকে প্রতিনিয়ত প্রতি বছর বছর করতে যাওয়াটা আসলে একটা বদরি যেহেতু এটা ডিউরেবিলিটি খুবই হাই ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আপনাদের সাথে কথা বলে জানলাম যে এটা আসলেই একটা দীর্ঘমেয়াদী একটা প্রোডাক্ট আর সেটাই আমাকে বেসিক্যালি ইন্সপায়ার করেছে আর অলমোস্ট কস্ট ওয়াইজ মোরলেস সেম তো সেই ক্ষেত্রে কেননা আমি একটা বেটার কোয়ালিটি এবং একটা লংজেবিলিটি প্রোডাক্ট আমার গাড়িতে দিব না তো সেইটা থেকেই আমি আসলে ইন্সপায়ার হয়েছি থ্যাংক ইউ আমাকে এই 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 প্রোডাক্টটা আপনারা অফার করার জন্য আরেকটা জিনিস আমি ইনফরমেশন দিই অনেক ওই যে ট্রান্সফার ম্যাটগুলো অনেক সময় ওইখানে চলে ওই অ্যাক্সিলেটর এবং ব্রেকের মাঝখানে চলে অনেক সময় অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ঘটনা ঘটায় ওইটা পায়ের সাথে নড়াচড়া করে এটা কিন্তু একদম জাস্ট এটা বেলকো নিচে বেলকো ফিটিংস এর কারণে এটা একদম জায়গাটা জায়গায় থাকে আর যে ময়লা প্রতিদিন ম্যাট বের করে ময়লা পরিষ্কার করতে হয় এটা এই যে এই ময়লাগুলো আপনি ইনস্ট্যান্ট একটা ভিজা কাপড় দিয়ে ঢালা দিলে আবার নতুন ও আর এখানে ধুলাবালি কিছুই নেই ওকে 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 ধুলাবালি জমার পিছনে জাস্ট একটা মানে ভিজা একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ওই ন্যাকড়াটাই দরকার হলে এখানে রেখে দিবে জি জি এইভাবে মেইনটেনেন্স একদম টোটাল গাড়ির জন্য স্যার অশেষ ধন্যবাদ আপনাকে স্যার আপনাকে ভেরি মাচ আপনাদের টাইম দেওয়ার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাদের থ্যাংক ইউ স্যার আচ্ছা